এখন আমরা শিখব বয়েলের সূত্র। বয়েলের সূত্রে বয়েল সাহেব বলেছেন যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা যদি স্থির থাকে, অর্থাৎ টি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে তার আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আমরা জানি যে তিনটা দশা চলক আছে, পি, ভি এবং টি। বয়েলের সূত্রটা হচ্ছে তাপমাত্রাকে কনস্ট্যান্ট ধরে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। এবং বয়েল বলছেন যে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা খুবই কমন সেন্স যে যদি কোনো একটা গ্যাসের ক্ষেত্রে আমরা চাপ বাড়িয়ে দেই তাহলে আয়তন কমে যায়, আবার চাপ কমিয়ে দিলে আয়তনটা বেড়ে যায়। তো সেটাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে পারি এইভাবে যে কোনো গ্যাসের আয়তন ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি, চাপের ব্যস্তানুপাতিক, যখন তাপমাত্রা এবং ভর স্থির থাকে। একটা কথা মাথায় রাখতে হবে যে গ্যাসের সূত্রাবলীর যে তিনটা সূত্র নিয়ে আমরা আলোচনা করব সেখানে সবসময়ে তাপমাত্রা বা চাপ বা আয়তন এই কনস্ট্যান্ট থাকার কথা বলা হলেও অনেক স্টুডেন্ট যেটা মিস করে ফেলে সেটা হচ্ছে নির্দিষ্ট ভরের গ্যাসের কথা। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তাপমাত্রা মানে দশা চলকের তিনটার থেকে একটা তো কনস্ট্যান্ট থাকবেই, পাশাপাশি ভরটাও কিন্তু কনস্ট্যান্ট থাকবে। ভর কনস্ট্যান্ট থাকা মানে কিন্তু আসলে মোল সংখ্যাটাও কনস্ট্যান্ট থাকা। আমরা এগুলো ফেস করব যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে যাব অথবা কোনো কনসেপচুয়াল প্রশ্নের সম্মুখীন হব, এটা মাথায় রাখতে হবে। তো এখানে আমরা একটা ধ্রুবক আনতে পারি, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক ইন্টু ওয়ান বাই পি, এবং আমরা যদি পিটাকে বাম সাইডে নিয়ে আসি তাহলে আমরা পাবো পি ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, যেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ কোনো একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র অনুসারে ওই গ্যাসের চাপ এবং আয়তনের গুণফলটা সর্বদা ধ্রুবক হবে। এখন আমরা যদি একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন অবস্থায় বিভিন্ন চাপ এবং বিভিন্ন আয়তন নেই, ধরো এক নম্বর সিচুয়েশনে তার চাপ ছিল হচ্ছে পি ওয়ান এবং আয়তন ছিল হচ্ছে ভি ওয়ান, এবং সেকেন্ড একটা সিচুয়েশনে তার চাপ হয়ে গেছে পি টু এবং আয়তন হয়ে গেছে ভি টু, মানে চাপ এবং আয়তনকে যে কোনো একটাকে কমানো হয়েছে বা বাড়ানো হয়েছে, তাতে করে অপর একটা ভ্যারিয়েবল কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই বয়েলের সূত্রানুসারে, তাহলে আমরা এই দুইটা অবস্থাকে ইকুয়াল করে লিখতে পারি। কারণ আমরা সবাই জানি যে কোনো অবস্থায় চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক হবে, তাহলে পি ওয়ান ভি ওয়ান যেমন কে হবে, পি টু ভি টুও কিন্তু কে হবে। তাহলে আমরা লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু সমান তিন নম্বর অবস্থা পি থ্রি ভি থ্রি সমান এন তম পর্যন্ত যে কোনো অবস্থা, এন সংখ্যক অবস্থা, পি এন ভি এন যাই নাও না কেন সবগুলোর গুণফলে কিন্তু ধ্রুবক হবে। এটাই হচ্ছে বয়েলের সূত্র। এখন আমরা বয়েলের সূত্র থেকে কিছু গ্রাফ প্র্যাকটিস করি। এগুলো হচ্ছে সাধারণত এমসিকিউতে আসে এবং সৃজনশীলেও আসে, এবং এই গ্রাফগুলো দেখলে হচ্ছে আমাদের কনসেপ্টটা আরও অনেক বেশি ক্লিয়ার হবে। প্রথম গ্রাফটা হচ্ছে এক্স অক্ষে পি কে এবং ওয়াই অক্ষে ভি কে রেখে আঁকা। গ্রাফ আঁকার সময় মাথায় রাখতে হবে তুমি যাদেরকে নিয়ে বা যেই চলকগুলোকে নিয়ে গ্রাফ আঁকতেছো সেই চলকের কোনটা এক্স এবং কোনটা ওয়াই অক্ষে আছে, সেটাকে তুমি এক্স এবং ওয়াই দ্বারা রিপ্লেস করে দিবা। তারপর ম্যাথের যে জ্যামিতি, তোমাদের যে জ্যামিতিক ধারণা আছে, যেমন সরল রেখার ইকুয়েশন ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, অধিবৃত্তের ইকুয়েশন এক্স ইন্টু ওয়াই সমান ধ্রুবক, বৃত্তের ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, তখন তুমি কম্পেয়ার করে করে গ্রাফের যে স্ট্রাকচার সেটা সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবা। তো দেখো আমাদের এই কেসে সূত্রটা হচ্ছে পি ভি সমান ধ্রুবক, তো পি কে রাখা হয়েছে আমাদের এক্স অক্ষে এবং ভি কে রাখা হয়েছে ওয়াই অক্ষে। তাহলে আমরা যদি এরকম লিখি যে পি ভি সমান হচ্ছে ধ্রুবক, আমরা পি কে এক্স দ্বারা রিপ্লেস করি কারণ এটা এক্স অক্ষে আছে, ভি কে আমরা ওয়াই দ্বারা রিপ্লেস করব কারণ এটা ওয়াই অক্ষে আছে, তাহলে এক্স ইন্টু ওয়াই সমান হচ্ছে ধ্রুবক, এরকম ফরম্যাটের একটা ইকুয়েশন আসে। এবং তোমরা যদি একটু গুগলে সার্চ করো অথবা তোমাদের ম্যাথ বইটা একটু রিভাইজ করো, এটা অধিবৃত্ত চ্যাপ্টারে পড়ানো হবে, এই অধিবৃত্তের একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। এটা সেকেন্ড ইয়ারে পড়ানো হয়, যারা এই সম্পর্কে জানো না তারা আপাতত জিনিসটা মুখস্থ করে রাখো। এক্স ইন্টু ওয়াই সমান কে, এই গ্রাফটার আকৃতি হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, মানে দেখতে অনেকটা এরকম, এটা অসীমে যাবে কিন্তু এক্স অক্ষকে কখনো টাচ করবে না, অর্থাৎ এক্স অক্ষকে টাচ করলে কিন্তু আয়তনটা জিরো হয়ে যেত, সেটা কখনো হবে না। আবার ওয়াই অক্ষে এটা অসীম বরাবর যাবে কিন্তু ওয়াই অক্ষকে কখনো টাচ করবে না, যদি টাচ করতো তাহলে চাপ কিন্তু জিরো হয়ে যেত, সেটা সম্ভব না। এবং এখান থেকে খুব সহজেই পরিলক্ষিত হচ্ছে যে চাপ যদি আমি বাড়াই, দেখো আমি যত এক্স অক্ষের দিকে আগাচ্ছি ধনাত্মক দিকে যাচ্ছি আয়তন কিন্তু ততই কমতেছে, আবার আমি যদি আয়তন বাড়াই গ্রাফের উপরের দিকে যাই তাহলে দেখো অটোমেটিক কিন্তু আমার চাপ কমে যাচ্ছে।
যেই পয়েন্টেই যাই আমি কিন্তু বুঝতে পারতেছি এখানে চাপ বেশি, আয়তন অনেক লো এই যে এই জায়গাটাতে, আবার এই পয়েন্টে দেখো আয়তন অনেক হাই কিন্তু চাপ কিন্তু অনেক লো। এটা দিয়ে খুব সহজে বোঝা যাচ্ছে যে পিভি ইজ ইকুয়াল টু কে, বা এটা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে আকৃতির সমীকরণ, যেটাকে আমরা বলে থাকি আয়তাকার অধিবৃত্ত। অধিবৃত্ত সম্পর্কে আমাদের ম্যাথমেটিক্স টিচার আরও বিস্তারিত আলোচনা করবেন, বা তোমরা যখন কলেজে সেকেন্ড ইয়ারে উঠবা বা যারা উঠেছ তারা এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবা। আয়তাকার অধিবৃত্তের ক্ষেত্রে আমি একটু বর্ণনা করি, সেটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত এটাকে কেন আয়তাকার বলা হয়, কারণ অধিবৃত্তের দুইটা অসীম তট থাকে। অসীম তট কারা? যেই সকল রেখা ওই অধিবৃত্তটাকে ছুঁয়ে ছুঁয়ে যায় কিন্তু ছুঁতে না চায়, মনে হয় যেন ছুঁয়ে ছুঁয়ে ফেলবে কিন্তু ছোবে না, এই ধরনের রেখাগুলোকে বলা হয় থাকে অসীম তট। আয়তাকার অধিবৃত্তের ক্ষেত্রে অর্থাৎ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে, সব আয়তাকার অধিবৃত্ত না, যারা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে এই ফর্মেটে আছে তাদের ক্ষেত্রে অসীম তটগুলো হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন আসতে পারে এই গ্রাফটা কেন এরকম আকৃতির হলো না, একটা সরল রেখা এরকম আকৃতির হইলেও তো চাপ বাড়াইলে আয়তন কমতেছে, গ্রাফ থেকে বোঝা যাচ্ছে, আবার চাপ কমাইলে আয়তন বাড়তেছে, তাহলে কেন এটা সরল রেখা না হয়ে এরকম আয়তাকার অধিবৃত্ত বা বক্ররেখা হলো? তোমরা যারা সরল রেখা অধ্যায়টা পড়েছো অথবা যারা পড়বা তারা জানতে পারবা যে সরল রেখার ইকুয়েশনের বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এরকম হয়, আবার এরকমও হয় যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। সরল রেখায় কখনো তোমরা এক্স এবং ওয়াইকে একসাথে দেখবা না, গুণ অবস্থায় দেখবা না, অথবা এক্স এবং ওয়াইয়ের মাথায় কোনো ঘাত দেখবা না। যদি এটা সরল রেখা হইতো তাহলে আমাদের ইকুয়েশনটা দেখো, এখানে আমি দেখাচ্ছি যে এক্স ইন্টু ওয়াই, এখানেই তো এটা সরল রেখার যে মেইন স্ট্রাকচার বা থাম রুল সেটা কিন্তু ব্রেক করতেছে। সো যদি আমার ইকুয়েশনটা এই ফর্মেটের হইতো এবং চাপ বাড়াইলে আয়তন কমতো বা চাপ কমাইলে আয়তন বাড়তো, তাহলে এটাকে আমি সরল রেখা হিসেবেই আঁকতাম। যেহেতু আমার এখানে এই পথটার এক্স ওয়াই যে টার্ম, সেই টার্মটার যদি আমি ঘাত চিন্তা করি একসাথে, তাহলে এক্সের পাওয়ার এক আর ওয়াইয়ের পাওয়ার এক, অর্থাৎ ঘাত হয়ে গেছে দুই। এই ক্ষেত্রে, এই বহুপদীর ক্ষেত্রে এটা আসলে সরলরৈখিক আকৃতির হবে না, এই কারণে এই গ্রাফটাকে এরকম আঁকা যাবে না, এটার অ্যাকচুয়াল গ্রাফটা হচ্ছে আয়তাকার অধিবৃত্তই হবে। এটা নিয়ে অনেক অনেক প্রশ্ন করে, কারণ আয়তাকার অধিবৃত্ত নিয়ে আমাদের ম্যাথমেটিক্স বইতেও অত বিস্তারিত আলোচনা নেই, অনেকেই এটা প্রশ্ন করতে পারো বা অনেকের একটা ইচ্ছা থাকে আমি ক্লাস নিতে যে বিভিন্ন সিচুয়েশন আমি ফেস করেছি, কারণ আমি একটু এলাবোরেটলি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এখন আসি আমরা এই গ্রাফে, এই গ্রাফে কি বলা হচ্ছে যে এক্স অক্ষে দেওয়া হচ্ছে পি এবং ওয়াই অক্ষে দেওয়া হচ্ছে ওয়ান বাই ভি, ভি না দিয়ে দেওয়া হচ্ছে ওয়ান বাই ভি। তাহলে আমাদের সে আগের টেকনিক, গ্রাফ আঁকার টেকনিক হচ্ছে যাকে যেই অক্ষে তুমি স্থাপন করছো সেই টার্মের পুরাটাকে এক্স এবং ওয়াই দিয়ে রিপ্লেস করে ফেলতে হবে। তো আমাদের বেসিক ইকুয়েশনটা কি, আমরা কোন সূত্রের গ্রাফ আঁকতেছি? বয়েলের সূত্রের গ্রাফ। তাহলে বয়েলের সূত্রের ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু কে। তাহলে আমরা যদি হচ্ছে পি কে এক পাশে রাখি আর ভি কে অপর পাশে নিয়ে যাই, তাহলে আমি কী পাচ্ছি? পি সমান ওয়ান বাই ভি ইন্টু কে। এখন ওয়ান বাই ভিটাকে যদি আমি বাম পক্ষে নিয়ে আসি বা একটা সাইড আলাদা রাখি আর কেটাকে যদি আরেক সাইডে রাখি, তাহলে আমি পাবো এরকম যে ওয়ান বাই কে ইন্টু পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ওয়ান বাই ভি। ওয়ান বাই কে মানে কেটা বাম পাশে এসে গেলে ভাগ হয়ে যাবে, ওয়ান বাই কে ইন্টু পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ওয়ান বাই ভি। এখন একটু এটাকে আমরা কম্পেয়ার করি, খুব ঠান্ডা মাথায় কম্পেয়ার করো। দেখো ওয়ান বাই ভি এই জিনিসটাকে কোন অক্ষে রাখা হয়েছে? ওয়াই অক্ষে। তাহলে এই জিনিসটাকে আমরা সিম্পলি ওয়াই কল্পনা করতে পারি। পি কে কোন অক্ষে রাখা হয়েছে? এক্স অক্ষে। তাহলে এই জিনিসটাকে আমরা সিম্পলি এক্স কল্পনা করতে পারি, এবং এক্সের সাথে যদি কোনো কিছু গুণ আকারে থাকে সেটা হচ্ছে আমাদের ধ্রুবক। কে ধ্রুবক হলে ওয়ান বাই কেও ধ্রুবক হবে, সেটাকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আরেকটা ধ্রুবক এম, কারণ আমরা জানি সরলরেখার ইকুয়েশনে যে ঢাল এম সেটাও কিন্তু একটা ধ্রুবক সংখ্যা। তাহলে দেখো আমরা যদি ইকুয়েশনটাকে একটু এদিক সেদিক করে এক্স এবং ওয়াই দিয়ে রিপ্লেস করি, তাহলে দেখো এই ইকুয়েশনটার ফর্মেটটা অনেকটা এরকম আসতেছে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এবং তোমরা যারা সরলরেখা পড়েছো তারা জানো যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন। যারা সরলরেখা পড়ো নাই তারাও এটা জানার কথা, কারণ এসএসসি লেভেলে এটা নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি থাকলে সেখানে একটা ছেদাংশ থাকে, আর সি এর মান যদি জিরো হয়ে যায় তখন সেটা মূল বিন্দুগামী সরলরেখা হয়। তাহলে এই গ্রাফের আকৃতিটা হবে একটা সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। এখন কেউ যদি প্রশ্ন করে এই গ্রাফের ঢাল কত,
এই গ্রাফের ঢাল কত? দেখো এই গ্রাফের ঢাল হচ্ছে কত, কাকে আমরা হচ্ছে ঢাল দ্বারা রিপ্লেস করছি, 1/k দিয়ে। তাহলে আমরা খুব সুন্দরভাবে বলতে পারি এই গ্রাফের ঢাল হচ্ছে অ্যাকচুয়ালি 1/k। আশা করি এই গ্রাফটা তোমাদের কাছে একদমই ক্লিয়ার। এখন আমরা আসি 3 নাম্বার গ্রাফে, সেখানে কি বলছে যে y অক্ষে আছে হচ্ছে pv এবং x অক্ষে আছে হচ্ছে v। p আর v এর গুণফল পুরোটাকেই y অক্ষে দিয়ে দেওয়া হইছে। তো এখানেও আমরা সেম টেকনিক অ্যাপ্লাই করব, যে আগে মেইন সূত্রটা লিখে ফেলবো। আমরা জানি বয়েলের সূত্র হচ্ছে pv = k, pv সমান হচ্ছে ধ্রুবক। এখন আমরা রিপ্লেস করব pv, পুরো জিনিসটাই হচ্ছে y অক্ষে, তাহলে এই pv পুরো জিনিসটাকে আমরা কি করব y দ্বারা রিপ্লেস করব, এবং ডান পাশে আছে হচ্ছে একটা ধ্রুবক, তাহলে এটাকে আমি k আকারে রেখে দিব। এখন দেখো এখানে কিন্তু কোনো x নাই, কারণ এই যে vটাকে তুমি আলাদা করতে পারবা না। ভিকে যদি আমি এক্স দিয়ে রিপ্লেস করতে যাই, তাহলে ভিকে আলাদা করতে হবে, অন্য পাশে নিতে হবে, অন্য পাশে নিলে তো আবার তুমি পিভিকে একসাথে পাবা না, তাহলে এটা করা যাবে না। অর্থাৎ এই ইকুয়েশনটা এই ফরম্যাটেই থাকবে, এখানে কোনো এক্স নাই, শুধু আছে ওয়াই ইজিকুয়াল টু ধ্রুবক। এখন আমাকে বলো যে ওয়াই ইজিকুয়াল টু ধ্রুবক, এই সরলরেখার ইকুয়েশন, এটা তারা সরলরেখা, ওই যে আগে বললাম যে এখানে এক্স এবং ওয়াই একসাথে নাই, এবং এই বহুপদীর যে ঘাত সেটা হচ্ছে এক, সো এটা একটা সরলরেখা। এখন আমাকে বলো এই সরলরেখা দেখতে কীরকম। y ইজ ইকুয়াল টু একটা পজিটিভ কনস্ট্যান্ট, এটাও মাথায় রাখতে হবে। পিভি ইজ ইকুয়াল টু কে, এটা সবসময় একটা পজিটিভ মান, কারণ p এর মান বা v এর মান নেগেটিভ হইতে পারে না। কোনো গ্যাসের চাপ এবং আয়তনের মান যে কোনো একটা মান নেগেটিভ হইতে পারে না, তাহলে এটা হচ্ছে একটা পজিটিভ মান। এবং y সমান যদি পজিটিভ কিছু হয়, যেমন y ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু 6, y ইজ ইকুয়াল টু 10, এই গ্রাফটা দেখতে কীরকম হয়, এই গ্রাফটা হচ্ছে x অক্ষের সমান্তরাল হয়। k এর মান যদি 10 হয়, তাহলে 10 বরাবর এটা একটা সরলরেখা হবে, x অক্ষের সমান্তরাল সরলরেখা। তোমার আয়তনের মান তুমি যাই দাও না কেন, বাড়াও কমাও যাই করো না কেন, তোমার ওই রেসপেক্টে ওই গ্যাসের চাপ পরিবর্তিত হয়ে এমন একটা ভ্যালু দিবে যে আয়তনের সাথে চাপ গুণ করলে সবসময় তুমি একটা ধ্রুবক ভ্যালুই পাবা। এই কারণে গ্রাফটা দেখতে এরকম হবে। আর সিমিলারলি তুমি যদি একই থিওরি এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করো, যে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এখানে পি আর ভিকে রিপ্লেস করে দিবা ওয়াই দিয়ে, কারণ এটা ওয়াই অক্ষে আছে আর ডান পাশে আছে হচ্ছে ধ্রুবক, তাহলে একই জিনিস আসতেছে ওয়াই ইজ ইকুয়াল টু কে। এখানেও সেম, তুমি চাপকে যতই বাড়াও যতই কমাও না কেন, এই গুণফলটা কিন্তু সবসময় ধ্রুবক থাকতেছে, অর্থাৎ এটাও কিন্তু হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। আশা করি সবাই ক্লিয়ার। এখন আমরা আরও কিছু ভ্যারিয়েশন দেখব এই বয়েলের সূত্রের গ্রাফের। সেটা হচ্ছে দেখো যে আমরা কিন্তু বলছিলাম, একটু সূত্রটা আমরা রিভাইজ করে আসি, যে গ্যাসের তাপমাত্রা যদি স্থির থাকে এবং ভর যদি স্থির থাকে, মানে একটা গ্যাস নির্দিষ্ট হয়, আমি 1 কেজি গ্যাস নিয়েছি, ওই 1 কেজি গ্যাস নিয়েই আমি কাজ করতেছি, এরকম যদি হয় তাহলে আয়তন এবং চাপ পরস্পরের ব্যস্তানুপাতিক হয়। এখন দেখো আমরা কি করলাম, দুইটা তাপমাত্রা নিলাম কম্পেয়ার করার জন্য। দেখো T1 একটা টেম্পারেচার, T2 একটা টেম্পারেচার, T1 টেম্পারেচারে যখন থাকবে তখন এই পুরো গ্রাফটাই শুধুমাত্র T1 এর জন্য নির্দিষ্ট, তাপমাত্রা চেঞ্জ করি নাই, তাপমাত্রা আমার T1 আছে, তাহলে গ্রাফটা এরকম একটা আয়তাকার অধিবৃত্ত হবে। আবার আরেকটা তাপমাত্রা নিলাম T2, সেটার জন্য আমি ওই একই গ্যাসের জন্য আরেকটা গ্রাফ পাবো, ঠিক আছে, এটা ডিফারেন্ট ডিফারেন্ট তাপমাত্রায়। বয়েলের সূত্র কিন্তু এখানে লঙ্ঘিত হয় নাই। অনেকে মনে করতে পারে আপনি তাপমাত্রা কেন চেঞ্জ করছেন, তাপমাত্রা চেঞ্জ করি নাই, একটা নির্দিষ্ট গ্যাসের জন্য আমি বিভিন্ন তাপমাত্রায় কী করতেছি, আমি হচ্ছে ভ্যালু নিতেছি, বিভিন্ন তাপমাত্রায় আমি এক্সপেরিমেন্ট করতেছি। ধরো T1 এর মান হচ্ছে 300 কেলভিন, 300 কেলভিনে আমি বিভিন্ন চাপ এবং বিভিন্ন আয়তন নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি। আবার T2 হচ্ছে 500 কেলভিন, 500 কেলভিনে হচ্ছে আমি বিভিন্ন চাপ এবং আয়তন নিচ্ছি। যখন আমি 300 কেলভিনে রাখছি তখন চাপ আয়তন নিয়ে আমি গ্রাফ আঁকছি, যখন আমি 500 কেলভিনে রাখছি তখন আমি চাপ আয়তন নিয়ে গ্রাফ আঁকছি, ঠিক আছে। কিন্তু দুইটা গ্রাফকে যখন আমি একসাথে একটা গ্রাফের মধ্যে নিয়ে আসলাম, তখন আমাদের যেটা বুঝতে হবে, এখান থেকে MCQ-তে প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ধরো T1 ওপরে এবং T2 নিচে, তাহলে সম্পর্কটা কি হবে। খুব সুন্দর করে এখানে লেখা আছে, সম্পর্কটা হবে T1 T2 থেকে বড়, মানে এই উপরের গ্রাফটা তাপমাত্রাটা হচ্ছে নিচেরটা থেকে বড় হবে, নিচেরটা যদি 300 হয় তাহলে উপরেরটা 500 হইতে হবে। এখন প্রশ্ন আসতে পারে এটা কেন হইলো, কারণ দেখেন আপনারা নির্দিষ্ট একটা বিন্দু নিয়ে গবেষণা করেন, একটা নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট আয়তন, আমরা কি করতেছি এক্স অক্ষে আয়তন না, তাহলে আমি কি করতেছি এই আয়তনকে ফিক্স রেখে আমি একটু উপরে চলে গেলাম। এখন আপনি চিন্তা করেন, যখনই আপনি আয়তনকে ঠিক রাখবেন, যখনই আপনি আয়তনকে ঠিক রাখবেন, ভালো করে খেয়াল করেন, একটু ফিল করার চেষ্টা করেন চোখ বন্ধ করে, যখনই আপনি আয়তনকে ঠিক রাখবেন
তখন যদি তাপমাত্রা বাড়ায় দেন, তাপমাত্রা বাড়ায় দেন, আয়তন ফিক্স, একটা গ্যাসের আয়তন একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছেন, আয়তন ফিক্সড, তাপমাত্রা বাড়ায় দিয়েছেন, তখন কি হবে? গ্যাসের অণুগুলোর মধ্যে ছোটাছুটি বেড়ে যাবে না? ছোটাছুটি বেড়ে গেলে গ্যাসের অণুগুলার পাত্রের দেয়ালে অনেক বেশি ধাক্কা দিবে না, বেশি চাপ দিবে না? হ্যাঁ, এটার উত্তর হচ্ছে যে চাপ বাড়বে। দেখেন আমি আয়তন ঠিক রাখছি, দেখেন এই পয়েন্টটা কিন্তু উপরে উঠে গেছে তাপমাত্রা বাড়ায় দেওয়ার কারণে। অর্থাৎ যদি আমি আয়তন ফিক্স রাখি তাহলে তাপমাত্রা বাড়াই দিলে চাপ বাড়ে, অর্থাৎ চাপটা এই পজিশনে চলে আসবে। এই লজিকে দেখেন আমার কিন্তু ঘটনাটা মিলে গেছে। এভাবে মিলাইতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। অথবা আপনি আরেকভাবে মিলাইতে পারেন, আপনি চাপকে ফিক্স রাখেন, চাপকে ফিক্স রেখে আপনি তাপমাত্রা বাড়াই দেন, চাপ ফিক্স। একটা গ্যাসের উপর আমার 10 পাস্কেল চাপ আছে, চাপকে আমি চেঞ্জ করব না, কিন্তু টেম্পারেচার বাড়াই দিব। এখন টেম্পারেচার বাড়াই দিলে তো গ্যাসের অণুগুলোর মধ্যে ছোটাছুটি বেড়ে যাবে, তাহলে চাপ বেড়ে যাবে, চাপকে ফিক্স রাখতে হবে, চাপকে কমানো বাড়ানো যাবে না। তখন কি করতে হবে? চাপকে ফিক্স রাখার জন্য আয়তনকে বাড়াই দিতে হবে, যাতে করে তার একটু বেশি জায়গা জুড়ে ছোটাছুটি করতে পারে। তো তখন দেখেন তাপমাত্রা বাড়ায় দেওয়ার কারণে আমার আয়তনটা দেখেন একটু বেড়ে গেছে, এই জায়গাতে চলে আসছে। এইভাবে লজিক দিয়ে দিয়ে আপনাকে চিন্তা করে বের করতে হবে যে কোন তাপমাত্রাটা কোন তাপমাত্রা থেকে বড়। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। এখন আমরা যদি এই গ্রাফটাতে আসি, এটাও বয়েলের সূত্র দিয়ে আঁকা, যে 1/p এবং হচ্ছে ভি। একটু আগে আমরা দেখে আসছি যে যদি এক্স অক্ষে পি থাকে, ওয়াই অক্ষে 1/v থাকে, মূলবিন্দুগামী সরলরেখা হয়। সিমিলারলি আপনারা মিলাই দেখবেন যে এখানে যদি এক্স অক্ষে ভি থাকে, ওয়াই অক্ষে 1/p থাকে, এটাও কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা হবে। কিন্তু এখানে দেখেন দুইটা তাপমাত্রা নিয়ে আঁকা হয়েছে, অর্থাৎ দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওতে এক্সপেরিমেন্ট করা হয়েছে। এটা তাহলে কোনটা বড় কোনটা ছোট কেমনে নির্ণয় করব? দেখেন আমি আবার আগের টেকনিকটা অ্যাপ্লাই করি। এখানে একটা পয়েন্ট নেই, পয়েন্ট নিয়ে আমি ভিটাকে কনস্ট্যান্ট ধরি। ভিটাকে কনস্ট্যান্ট ধরে আমি কি করলাম, চাপটাকে বাড়াই দিলাম। ভি কনস্ট্যান্ট রাখলে কিন্তু একই গ্রাফের উপরের গ্রাফটায় চলে গেলে কিন্তু চাপটা কি হয়ে যায়? এখন প্রশ্ন আসতে পারে চাপটা কি হয়ে যায়, হুট করে বলে দিয়েন না যে চাপটা বেড়ে যায়। ভালো করে খেয়াল করেন, চাপ কিন্তু বাড়বে না এই গ্রাফে। ভি কনস্ট্যান্ট, এখানে বিন্দু উপরে উঠে গেছে, মানে 1/p এর ভ্যালু বাড়ছে। 1/p এর ভ্যালু বাড়া মানে আসলে চাপ কমে গেছে। এখন আপনি চিন্তা করেন যে আয়তনকে কনস্ট্যান্ট রাখছেন, আয়তনকে চেঞ্জ হইতে দিতেছেন না, তাহলে চাপ কমে যাবে কখন? যখন আপনার তাপমাত্রাটা কমে যাবে। কারণ তাপমাত্রা কমাইলেই গ্যাসের অণুগুলোর ছোটাছুটি কমে যাবে, তখন গ্যাসের পাত্রের দেয়ালে ধাক্কাধাক্কি কমে যাবে, চাপ কমে যাবে। সেই সেন্সে, সেই লজিকে কি মনে হয়, T2টা বড় নাকি T1টা বড়? অবশ্যই T1টা বড় এবং T2টা ছোট। এইভাবে লজিক দিয়ে দিয়ে আপনাদেরকে বের করতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। আবার দেখেন এই গ্রাফটাতে আমরা একটু আগে দেখে আসছি, আগের ছবিতে দেখি যে PV ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হইলে গ্রাফটা এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা হয়। এখানেও কিন্তু সেম, কিন্তু আবার আগের মতো দুইটা ডিফারেন্ট তাপমাত্রায় এক্সপেরিমেন্ট করা হয়েছে। আগের মতো প্রশ্ন যে কোন তাপমাত্রাটা বড়, কোন গ্রাফটা উপরে যাবে কোনটা নিচে যাবে। উত্তর হচ্ছে আমাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট পয়েন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। আমি ভিটাকে কনস্ট্যান্ট রাখলাম, ভিটাকে কনস্ট্যান্ট রাখলাম। এখন দেখেন আয়তন কনস্ট্যান্ট রাখলে আমি কি করছি, পিভির ভ্যালুটা বাড়াই দিছি। আয়তনটা কনস্ট্যান্ট, ভালো করে খেয়াল করেন, আয়তনটা কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, কিন্তু পিভির গুণফলটা কিন্তু বাড়তেছে। তার মানে কি? তার মানে হচ্ছে পি এর ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এটা না হইলে তো পিভির ভ্যালু একসাথে বাড়বে না, কারণ ওয়াই অক্ষে তো পিভি। তো যখনই চাপ বাড়ে, আয়তনকে কনস্ট্যান্ট রেখে চাপ বাড়াইতে হইলে কি করতে হয়, তাপমাত্রাকে বাড়াইতে হয়। তাপমাত্রা বাড়াইলেই গ্যাসের অণুগুলোর ছোটাছুটি বেড়ে যাবে, ধাক্কাধাক্কি বেড়ে যাবে, পিভির ভ্যালুটা বেড়ে যাবে। অর্থাৎ এখান থেকে খুব ইজিলি ডিসিশনে আসা যায় যে T1 অবশ্যই তখন T2 থেকে বড় হবে। এখন হচ্ছে আমরা একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেই। এটা একটা ডিফারেন্ট কেস, ইসাক স্যারের বইতে আছে, যে বেলুনে ফু দিলে আয়তন বাড়ে এবং চাপও বাড়ে, এখানে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হয় কি না। ঠিক আছে, আপনারা তো বলছেন যে আয়তন বাড়লে তো চাপ কমার কথা, কিন্তু বেলুনে ফু দিলে আয়তনও বাড়ে সাথে সাথে চাপও বাড়ে, তাহলে বয়েলের সূত্র কি এখানে লঙ্ঘিত হচ্ছে? আসলে বয়েলের সূত্রের কথাই এখানে আসবে না, এটাই হচ্ছে এটার উত্তর। কেন আসবে না? কারণ ভালো করে খেয়াল করে দেখেন বয়েলের সূত্রে কি বলা হয়েছিল, যে নির্দিষ্ট ভরের ক্ষেত্রে, নির্দিষ্ট মোল সংখ্যার ক্ষেত্রে আপনি যখন বেলুনে ফু দিচ্ছেন তখন কিন্তু ভিতরে বাতাসটাকে বাড়াই দিচ্ছেন, আপনার ফুসফুস থেকে বাতাস বেলুনের ভিতর ঢুকাই দিচ্ছেন। যখনই বাতাসের পরিমাণ বেড়ে যাচ্ছে তখন তো আর বয়েলের সূত্র খাটবে না। তো এই লজিকে বেলুনের ভিতরে একসাথে আয়তন এবং চাপ বাড়তে পারে। এটা এক কথায় উত্তর দিলে উত্তরটা হবে এরকম, যে এখানে আসলে ভর
ধ্রুবক নেই। বেলুনে ফু দেওয়ার ঘটনায় ভর ধ্রুবক নেই। আশা করি আপনারা আমাদের উত্তরটা পেয়ে গেছেন। তো আজকের ক্লাস এখানে এতটুকুই।